Hello students, hope that all of you are keeping well by the grace of God. So today I am going to discuss more about capitalization and punctuation. First of all, I'll discuss capitalization. I discussed some rules of capitalization in the previous class. You just see the previous class, and I am starting from the later portion of it. তারপরে একবার রিভিশন দিয়ে দিই, আবার পরে গিয়ে তোমাদের সমস্যা হবে। প্রথম যেটা বলেছিলাম সেটা হচ্ছে, যদি আমার সেন্টেন্সের প্রথম অক্ষরটা সেন্টেন্সে যেটা প্রথম অক্ষর সেন্টেন্সের প্রথম অক্ষর ক্যাপিটালাইজ হবে, যেমন ধরো রবিন প্লেস ক্রিকেট, তাহলে এখানে প্রথম অক্ষর কি এই সেন্টেন্সের? যেমন ধরো রবিন প্লেস ক্রিকেটের মধ্যে আমার প্রথম অক্ষর কোনটা? রবিন, তাহলে রবিনটা ক্যাপিটালাইজ হয়ে গেছে, বুঝতে পারছো? তারপরে আসলে পুরো লাইন হয়তো দরকার হবে না, কারণ আপালাবিল স্টুডেন্ট, তুমি হিন্টে বুঝে নেওয়ার চেষ্টা করবে। গত ক্লাসে আমি আর একটা পড়েছিলাম, যদি প্রপার নাউন বা প্রপার অ্যাডজেক্টিভ আসে, প্রপার অ্যাডজেক্টিভ থাকলেও কিন্তু তোমার ক্যাপিটালাইজ হবে। যেমন ধরো ওই আই লাইক ইন্ডিয়ান সরি অথবা আই লাইক ইন্ডিয়ান ডিশেস, এই ধরনের যদি কথাও আসে, যেমন ধরো আই লাইক ইন্ডিয়ান ডিশেস, তাহলে এখানের মধ্যে তাহলে এই ধরনের কথা আসলেও কিন্তু এটা প্রপার অ্যাডজেক্টিভ হয়ে গেছে। যেহেতু প্রপার নাম থেকে সেটা প্রপার অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আমরা তিন নম্বরে আনছিলাম ইংরেজি কবিতার প্রথম প্রত্যেকটা লাইনের, ইংরেজি কবিতার প্রত্যেকটা লাইনের প্রথম ওয়ার্ডটা ক্যাপিটালাইজ হবে। এটা আর আমি লিখতেছি না, এটা তোমাদের নিশ্চয় গত ক্লাসে পড়ে শুনেছিলাম, দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর লং আফটার ইট ওয়াজ হার্ট নো মোর। তাহলে আমাদের এটার দরকার নাই। তোমাদেরকে আরও পড়াইছিলাম বিভিন্ন, যদি বার বুঝায়, মাস বুঝায়, মনে আছে কি না দেখো, ওগুলো থাকলেও কিন্তু বড় হাতের অক্ষরে হবে। যেমন ধরো যদি মাস হয় তখন, যেমন ধরো জানুয়ারি, বড় হাতের অক্ষরে চলে যাবে গা, বুঝতে পারতেছো? ইভেন যদি বারও বুঝায়, সানডে মানডে, এগুলো বড় হাতের অক্ষর হয়ে যাবে গা। বার বুঝালে, মাস বুঝালে, যদি পর্ব বুঝায়, বিখ্যাত ঐতিহাসিক ঘটনার ক্ষেত্রে তোমার বড় হাতের অক্ষরে হয়ে যাবে গা। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি আস্তে আস্তে আরো নিয়মের দিকে যাচ্ছি। যেমন ধরো যদি সৃষ্টিকর্তা যদি বুঝায়, সৃষ্টিকর্তা আমি এভাবে লিখবো, অতটুকুতেই বুঝিয়ে নিব, কেমন? সৃষ্টিকর্তা বুঝাতে তোমার যদি গড, মানে আমরা তো জানি সৃষ্টিকর্তা বুঝাতে তোমার এটা যদি নাউনেও আসে বা প্রোনাউনেও আসে, তখন এটা কিন্তু ক্যাপিটালাইজ করতে হবে। যেমন ধরো গড ইজ অলমাইটি বিকজ হি ক্রিয়েটেড দ্য হোল ওয়ার্ল্ড। এখন আমি যদি কথাটা বলি, তাহলে গড ইজ অলমাইটি কথাটা বলার পরে বিকজ দেওয়ার পরে, বিকজ এখানে কিন্তু ব্যাপারটা বুঝতে পারছো, বড় হাতের হয়ে যাবে। আবার
আয় দ্বারা যদি আমি বুঝাই এবং আয়টার বাক্যের যে কোনো অংশ যদি থাকে তবে সেটা ক্যাপিটালাইজ হবে, বুঝতে পারছো? যেমন ইট ইজ আই হু এম এ স্টুডেন্ট, এখানে আয়টা ক্যাপিটালাইজ হয়ে গেছে, বাক্যের যেখানে থাক আয়দার আমি বুঝেছি ক্যাপিটালাইজ হয়ে যাবে। তারপরে আমাদের জন্য ধরো ডিরেক্ট কোটেশন যদি চলে আসে, আমরা যদি ডিরেক্ট কোটেশন পাই তখন ক্ষেত্র তোমার ডিরেক্ট কোটেশনের ক্ষেত্র তোমার প্রথম অক্ষরটাকে ক্যাপিটালাইজ করতে হবে। ধরো হি হি সেট রবিন ডিড, তাহলে এখানে দেখো ডিরেক্ট কোটেশনটা এখানে শুরু হয়েছে আর দিয়ে, ঠিক আছে? তাহলে ডিরেক্ট কোটেশনের প্রথম ওয়ার্ডটা প্রথম লেটারটাও বড় হাতের অক্ষরে হবে। আস্তে আস্তে দেখো তোমরা, আবার সংক্ষিপ্ত রূপ, তোমার অনেক সময় সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রেও কিন্তু ক্যাপিটালাইজেশন একটা ব্যবহার আছে। যেমন ধরো আমরা কি বলতে পারি, যেমন ধরো বিবিসি না, যেমন ধরো সিএনএন, বড় হাতের অক্ষর হয়ে গেছে, এগুলো সব ক্যাপিটালাইজ হয়ে গেছে। সংক্ষিপ্ত রূপ যখন দেখাবো তখন এগুলো আমরা বড় হাতের করে দেখাবো। এই যে আমরা যে লিখি নর্থ, ধরো সাউথ, আরও দিক আছে, যেমন ধরো ইস্ট ওয়েস্ট প্রভৃতি দ্বারা যদি দিকের নাম না বুঝিয়ে এগুলো দ্বারা সবগুলো লিখতে হবে। আচ্ছা, ধরো ইস্ট ওয়েস্ট, ইস্ট ওয়েস্ট এগুলো দ্বারা আমার এটা কত আছে, বোধহয় ছয় ছয় সাত আট, এটা হয়তো 9 নম্বরের দিকে যাবে। হ্যাঁ, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এই ধরনের এগুলো দিয়ে যদি এটা যদি কোনো দিকের নাম না বুঝিয়ে কোনো ভৌগোলিক এলাকাকে বোঝায়, কোনো ভৌগোলিক এলাকাকে যদি বুঝায় তখন এগুলোর প্রথম অক্ষর ক্যাপিটাল করতে হবে, বুঝতে পারতেছো? যেমন ধরো হি স্পেন্ট হিজ হোল লাইফ ইন দ্য ওয়েস্ট, কথা বুঝতে পেরেছ? তাহলে এটা দেখো বড় হাতের অক্ষরে গেছে, বুঝে নাই। ইন দ্য ওয়েস্ট মানে ভৌগোলিক এলাকা, মানে পশ্চিমা দেশগুলোতে কাটাইছে, বুঝতে পারতেছ? দেখে নাও, আস্তে আস্তে দেখো। তারপর দেখো ধরো টান খাচ্ছে, হ্যাঁ, যেমন ধরো বই, কোনো বইয়ের নামের প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষর হবে। আমি এই শর্ট ক্যাপশনই তো আশা করি তোমরা বুঝতে পারতেছো এখন। যেমন ধরো আমি যদি বলি যে কিং লিয়ার একটা বিখ্যাত বই আছে, তাহলে এটা বড় হাতের, বড় হাতের হয়ে গেছে, কেমন? অনুরূপভাবে যেমন ধরো হ্যামলেটস, এটাও নাম করা, সবগুলি শেক্সপিয়ারেরই লেখা, তাহলে এগুলো তোমরা দেখতেছো বড় হাতের অক্ষর হয়ে যাচ্ছে। দেখে নাও, আবার শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে পঠিত
আচ্ছা আস্তে আস্তে দেখো বা লিখো সংক্রান্ত বিষয় সমূহের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়, ক্যাপিটালাইজ করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানের পঠিত শিক্ষা প্রতিষ্ঠানে পঠিত ভাষা সংক্রান্ত বিষয়সমূহের প্রথম অক্ষর ক্যাপিটালাইজ করা হয়। এখানে জায়গাও নাই, উদাহরণটা আমি এই সাইডে লিখে দিচ্ছি। কেমন, যেমন ধরো বেঙ্গলি ইজ মাই ফেভারিট সাবজেক্ট, বেঙ্গলি ইজ মাই তাহলে এটা একটা ভাষা বুঝাইছে পঠিত, তাহলে আমার এখানে বিটা বড় হাতে হয়ে গেছে, একাডেমিক ল্যাঙ্গুয়েজ আসছে আর কি। এটা দরকার আমি এখানে আরেক আরেকবার লিখে দেই। ইংরেজি যখন পড়তেছি তাহলে আমরা ইংলিশকে দিই, তাহলে আমরা তুলে ধরলাম ইংলিশ ইজ মাই, ইংলিশ ইজ মাই ফেভারিট ওকে করে দেওয়া যাবে। আবার আমি বারবার নাম্বারিংটা বলে আছি, ধরো এটা 10 নম্বর হবে বোধ হয়। যদি তুমি কোনো বিখ্যাত যদি কোনো স্থান, জাহাজ, ট্রেন, জাহাজ ট্রেন বুঝতে পারতেছো, এগুলো যদি বুঝাই তখনও কিন্তু ক্যাপিটাল লেটারে চলে যাবে গা। যেমন ধরো দ্য টাইটানিক, এটা তো আমরা সবাই জানি, বড় হাতের অক্ষর হয়ে গেছে। তারপর যেমন ধরো পত্রিকা, ধর্মগ্রন্থ, হ্যাঁ এইগুলোতেও কিন্তু বড় হাতের অক্ষর আসবে। যেমন ধরো আই রিড, আই রিড বুঝতে পারতেছো, দ্য ডেইলি ধরো একদম প্রথম আলো দিলাম, আই রিড দ্য প্রথম আলো এভরিডে, তাহলে তাহলে পত্রিকা বা ধর্মগ্রন্থ যদি বুঝায় তখন কিন্তু এটা বড় হাতের অক্ষর হয়ে যাবে। আস্তে আস্তে দেখো, নিচের দিকে একটু হিজিবিজি হয়ে যাচ্ছে, আমি উপরেই লিখি। টিস্যুটা দিয়ে করলে একটু ফ্রেশনেস আসবে। পুরোটা আবার কালচে হয়ে যাচ্ছে। তারপর দেখো এবার 12 নম্বরের দিকে, নাম্বারিং ভুল হলে একটু ভুল হতে পারে, হয়তো কাউন্টিং এ যেহেতু একটা আনা পড়াচ্ছি তোমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে রুলস ও রুলস। ওকে ধরো আমি 12 নম্বর, এটা নদ নদী সাগর পাহাড়, হ্যাঁ পর্বত, এগুলো যদি থাকে তখনও কিন্তু ক্যাপিটালাইজেশন হয়ে যাবে গা। যেমন ধরো দ্য যমুনা ইজ বিগ রিভার, তাহলে এবার যমুনাটা বড় হাতের অক্ষর হয়ে গেছে গা।
বুঝতে পারছো? এভাবে নদ নদী সাগর পাহাড় পর্বত যদি থাকে তাহলে বরাহতরক্ষ হয়ে যাবে। তারপর যদি তোমার একটা ইন্টারেস্টিং পড়া আছে, বস্তুর উপর যদি ব্যক্তির বৈশিষ্ট্য আরোপ করা হয়, তখন কিন্তু ক্যাপিটালাইজেশন হয়ে যায়। যেমন দেন কেম ডেথ অন এ উইংড চ্যারিয়ট, দেন কেম ডেথ অন উইংড চ্যারিয়ট। এবার দেখো, তখন আসলো মৃত্যু পাখাওয়ালা একটা রথে চড়ে। এটা কি সম্ভব মৃত্যু কীভাবে আসে আমরা জানি? তাহলে এটা রথে করে মানে একজন মানুষ আসছে বলে মনে হচ্ছে। তাহলে এটাকে আমি কী করলাম না তারপ করলাম, তখন এটা বড় হাতের অক্ষর হয়ে যাবে। এছাড়াও ধর্ম ও সম্প্রদায়ের ক্ষেত্রেও তোমার এগিয়ে চলে আসবে। আমি এই এই কথা শুধু সম্প্রদায় কথাটা লিখলে হবে না, বিশেষ দরকার নেই। মানে ধর্ম সম্প্রদায়ের নামের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে। যেমন ধরো হিন্দুজ, হ্যাঁ এই হিন্দুজটা বড় হাতের হবে, এইচটা মুসলিমস বড় হাতের অক্ষর হবে। বুঝতে পারছো? দেখে নাও একটু। আস্তে আস্তে দেখো, আজকে আমরা ক্যাপিটালাইজেশনটা একটু চেঞ্জ করার চেষ্টা করতেছি। আপকামিং ক্লাসে আমরা পাংচুয়েশনটা নিয়ে একটু আলোচনা করব। ওকে, তাহলে আজকে এতটুকুর মধ্যে থাক। থ্যাংক ইউ ভেরি মাচ।